দীর্ঘ সময় ধরে টি টোয়েন্টি ক্রিকেট না খেলেও র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে বাংলাদেশের। আইসিসির সর্বশেষ আপডেটের টি টোয়েন্টি র্যাঙ্কিং এ অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছাদে ওঠায় আটে নেমে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাদের রেটিং পয়েন্ট অবশ্য মাত্র এক কম, ২২৮। ২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ, ২৫৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পঞ্চম এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে। টেস্ট র্যাঙ্কিং এর পর টি টোয়েন্টি র্যাঙ্কিং এও উন্নতি হয়েছে ভারতের। টি টোয়েন্টি সিরিজ ছেড়ে এক ধাপ নিচে নেমেছে অস্ট্রেলিয়া, এতে এগিয়ে গেছে বিরাট কোহলির দল। টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ভারত ছিল তৃতীয় স্থানে, দ্বিতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া হেরেছে ৩-২ ব্যবধানে, এতে এক ধাপ পিছিয়ে অজিরা নেমে গেছে তৃতীয় স্থানে, ফলে উন্নতি হয়েছে ভারতের। অজিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে ভারত উঠে গেছে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে। যথারীতি শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সাথে যাদের পয়েন্টের পার্থক্য ৭। নিউজিল্যান্ড সিরিজে ভালো করার সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, এতে এক ধাপ করে অবনমন ঘটেছে লোকেশ রাহুল ও বাবর আজমের। তিন ধাপে গিয়ে মার্টিন গাপটিল ঢুকেছেন শীর্ষ ১০-এ। বোলিং এ চতুর্থ স্থানে অবস্থান করছে ৪ ধাপ এগোনো অ্যাস্টন অ্যাগার। অষ্টম স্থানে থাকা ঈশ্বর দিয়ে গিয়েছেন ৩ ধাপ। ৩ ধাপ পিছিয়ে নবম স্থানে টিম সাউদি। বাংলাদেশের মধ্যে ব্যাটিং এ শীর্ষে লিটন দাস আছেন ২২তম স্থানে। এছাড়া বোলিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব আল হাসান আছে ২০তম ও দ্বিতীয় স্থান দখল করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।